পেট ছপের মতো লাগে না এটা মুরগির এই ঝামেলাগুলো ভাই খুব খারাপ এদিক ওদিক ফালাগো এই আর জন্য এত খুব বেয়াদবি করতেছে চালু একটা জিনিস হ্যালো আমি রাফিদ হক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডগ সেজ আর আজকে আপনারা দেখবেন আমার নতুন একটু পেটরুমটার একটু নতুন কি হয়েছে না হয়েছে একটু দেখবেন ওকে আসেন আমরা দেখি তো আমি উঠছি আজকে অনেক লেট হয়ে গেছে আজকে আমি গেছিলাম হইতেছে ন্যাশনাল আইডি করাইতে অ্যান্ড আজকে মাত্র সাবমিট করে আসলাম তো কারণ আমার ফেসবুক মনিটাইজেশনের জন্য এটা অনেক দরকার তো প্রচুর গরম আর আমি পুরো এক্সস্টেড উঠতে একটু লেট হয়ে গেছে আমার তো দেখেন স্কারলেটে দেখেন একটু শুরুতেই কিছু দেখা দিই এই স্কারলেট ভয় পায় না মুরগিরা এরকম করো নিয়ত খারাপ তোমার এই তুই কি আমার মুরগি খাবি স্কারলেট ফাটছে হ্যাঁ ফাটছে না তো গো তো সবটি ফাটছে না অনেক হ্যাঁ তো এই বাচ্চাগুলো হইতেছে একটু ছোট হয়ে গেছে মানে আমার ওই স্টকের থেকে এরা একটু ছোট রয়ে গেছে আপনারা হয়তো বা দেখছেন যে নিয়ে আসছি যে আমি মুরগিগুলা টাইগার মুরগিগুলা তো এরা একটু ছোট পড়ছে আর এইখানে এগুলা একটু মাশাল্লাহ বড় হয়ে গেছে এখানে অনেক কি আছে এখানে ভালো বড় হয়েছে এরা হে কি হইলো কি হইলো তো মাথাটা তো ফিল্ডিং এ নোট খাইতে দে ওদের সবাই রেখে দিবে গেছে গো হ্যাঁ তো এই যে এরা এখানে সবাই খাইতেছে তো এরা আবার একটু বড় হয়েছে এদের এরা আর এই যে এরা একটু ভালো বড় হয়েছে তো লাস্টের ভিডিওতে কিন্তু একটা নতুন মেম্বার দেখছেন দুইটা অ্যাকচুয়ালি নতুন মেম্বার দেখছেন তো একজন এই যে এখানে গো হ্যাঁ তো এখানে আছে ঘুরে ফিরে মাছ ভালো থাকে ওই আবার কি পুরো এই যে এই এলাকাটা ঘুরে তো এই এলাকাটা হইতেছে এই যেটার ভিতরে হইতেছে কি আর সিয়ামের ঘর মানে আমার খরগোশের ঘর সিয়াম না অ্যাকচুয়ালি ওর নামটা চেঞ্জ করবো আমরা তো এটা হচ্ছে খরগোশের ঘরটা তো এইখানে ওই ঘুরে এই যে খরগোশের খাবারের বাটি এটা তো আমি ওর জন্য এখানে এটা দিয়ে রাখছি পানির জন্য যাতে ওইও খাইতে পারে এখান থেকে তো এই মামু চারপাশেই ঘুরে খরগোশের সাথে থাকে মুরগিদের এখানে ঢুকে যাবো একটু পর খাওয়া দাওয়ার হয়ে গেলে বাস আপনাকে আমি ঢুকে যাবো তো আমি মাত্র আর কি পাখিদের খাবারগুলো দিতেছিলাম এই যে খাবার দেখি তো খাবার হ্যাঁ তো পাখিদের একটু খাবার দিতেছিলাম তো দেই দেখেন এটা কার তোমার হ্যাঁ একা মানুষ করতে তো লাগে বুঝেন না এরা না ভালো মাশাল্লাহ পেয়ার নিতেছে এই যে এই জোড়াটা এই জোড়াটা এইটা আর এই যে এই যে এফ এ এই যে এটা এরা মাশাল্লাহ ভালো জোড়া নিতেছে এই মাদিটা না আলগা পড়ে গেছে মাদিটার জন্য খারাপই লাগে কিন্তু মাদি বইলে আনছি নর হয়ে গেছে গা দেখেন এরা নর না এক্স্যাক্টলি এরা নর হয়ে গেছে কিন্তু এরা আমি মাদি ভাই মাদি ভাই বানিয়ে আসছিলাম তো এই দুইটা হইতেছে জোড়া থা আছে তো ভালোই মাশাল্লাহ ভালোই লাগে ওদের আচ্ছা এই দুইটা রে খাবারটা দিই এরাকে চিনছেন দেখেন তো এই যে ওয়ান লেগ স্কারলেটে তো কড়া জ্বালাইতেছে দিছে তো চেষ্টায় আছে মুরগি খাবার চাপাই দিই মো আজকে এখান থেকে তুই আর পারবি না আজকেই চাপাই দিতেস ভিডিওটা আচ্ছা তো আমরা এই যে এদের খাবার দিই এদের সাথে আমার একটু বন্ডিং হইতেছে ওই যে ওর সাথে স্পেশালি এই ফিমেলটা ফিমেলটা আমার দু চক্ষে দেখতে পারতো না এক টাইমে কিন্তু এখন মোটামুটি একটু বর্নিং হইতেছে কেমন আসো আসো খাবার দিব আসো এই দিতেছি 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 কাজ করি এরা তো ভরপুর জ্বালাইতেছে এই কাজ করো তোমরা হোমে যাও হোম 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 সব যাইবো সব যাইবো এই এই বাদে
Hey, Scarlett! Scarlett, home! ধন্যবাদ। হাই বাড়ি, আসো, আসো, কেমন বাড়ি, কেমন, কেমন, আসো, ভয় পাও না, আসো, একটু ভয় পাই, একটু ভয় পাই। মাশাআল্লাহ, এই সিনারিটা কিন্তু একটা মারাত্মক জিনিস, ওনারা খাইতে থাকে। এরা মাত্র খায় উঠে গেছে, আমার মুরগিরা খাইতেছে, আমার হাঁস বেবি মাত্র খাইছে, আমার খরগোশ খায়া, আয় হায় খরগোশে কই আমি চাই না ওই ডিস্টার্ব হোক, তো আমি আগে হোমে দিয়ে আসি স্কারলেট। তো যারা আমারে পার্সোনালি চিনে বুঝছেন, তো ওরা জানে যে আমি টিকটিকি আর ইঁদুর কতটুকু ভয় পাই। হ্যাঁ, তো তাও আমার একটার প্রতি মনে করেন অনেক লোক পড়ে গেছে, আমি নিয়ে নিছি, তো আপনারা তো দেখছেন ওই ভিডিওটা। তো এটা হইতেছে একটা ছোট্ট একটা ইঁদুর যার নাম হইতেছে স্টুয়ার্ট। এই যে স্টুয়ার্ট এখানে ঘুরতেছে, তো এইটা হইতেছে স্টুয়ার্টের ঘর, আর এইখানে আসতেছে কিছু সামথিং, দেখবেন নেক্সট ভিডিও, মেবি নেক্সট না, কিছু ভিডিওস পর আই গেস যদি আসে। দে ডোন্ট হ্যাভ দ্য, তো আমরা স্টুয়ার্টকে নিয়ে একটু খেলি, কারণ ও একটা এখনো ইঁদুর, তো ওকে নিয়ে আমার এখনো ইঁদুর, কি ওদের ইঁদুরই, হ্যাঁ, তো ওরে আমার টিম করতে হবে। লেটস ডু ইট। হাই স্টুয়ার্ট, স্টুয়ার্টে মাঝে মাঝে একটু কামড় মারে বুঝছেন, একটু ভয় লাগে আমার, কামুন না মানে মানে আর কি কি কয়টা কি কয়ে নিয়ে আমরা হাতে নিয়ে খাওয়াম, হাতে নিয়ে খাওয়াইলে কি সে একটু টেম হইবা আমার সাথে, এটাই চাই আর কিছু না। আসো স্টুয়ার্ট, স্টুয়ার্ট, এই যে ব্যাটা ভিতরে যেগুলো ওরি করতেছে, এই দেখ ঘরে গেছে গা, কি যে ঘর প্রিয় তোরে, আমি টেম করুম কেমনে তুই যদি বারবার ঘরে যাস গা। খাইতেছে, এদের খাওয়ার যে কি সুন্দর, আমি একটু জুম করি দেখেন সুন্দর করে খায়, এরা কি কিউট যে লাগে ভাই, কিউট লাগে দেখেন, এর মুখে হাতে নিয়ে খাইতেছে, ও মাই গড কি কিউট। কুট্টু 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 পুরা, আরে এদিকে হয়েছে এরা, ভাই রে ভাই পাগলার মতো খায়, পাগলার মতো ধাপ ধাপ ধাপ, তো এরা কত বড় হয়ে গেছে দেখছেন, কি পুচকা দেখছিলেন এত দূর, না না এত দূর খালি এদের মাথায়, মাশাআল্লাহ। আচ্ছা, তো একটা ভাইয়া আমার ভিডিওতে মানে কমেন্ট করছিল, দেখছিলাম যে ওনার একটা ফার্ম আছে, তো উনি কমেন্টে লিখছিলেন, তো ভাইয়া যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার ভাইয়ের নামটা ঠিক খেয়াল নাই, কিন্তু আমি আপনার কমেন্টটা পড়ছি আর আমি আপনাকে টেক্সট দেওয়ার জন্য দেখছিলাম, তো যদি দেখে থাকেন ভিডিওটা এটা, তো একটু বললেন যে ঠিক আছে নাকি আমার মুরগিগুলা, সাইজ কি ঠিক আছে নাকি, এরা ছোট হয়েছে তাই একটু আলাদা। তোমার পেটরুমটা কি ভালো লাগতেছে সবার, এটা একটু খালি, এটা আসবে ইনশাআল্লাহ, সিয়ামের ঘরটাও নতুন করে দিছি বুঝছেন, একটু খাবার পানি এখানে থাকে দুইটা, একটু ঘুমাই ভালোই লাগে। তো এটা জাস্ট একটা নর্মাল একটা ভিডিও, জাস্ট যে মানে আপলোড দেওয়ার জন্য দিলাম, তেরা টুরিং মাই, দিস ইজ এ ট্যুর আর কি।
কি কি দেখতে পারেন এখানে? পেট ছপের মতো লাগে না এটা? আসসালামু আলাইকুম।